ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক ব্যক্তি আগমন করলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনারা জানেন, জওয়ান আর বড় তাবেঈ ছিলেন এবং বড় ইসলামিক স্কলার ছিলেন এবং আধ্যাত্মিক বড় একজন তপস ছিলেন, মহাসাধক ছিলেন। ওনার দরবারে আসার পরে ওনাকে জিজ্ঞেস করলেন, উনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি মনে কিছু নেবেন না। প্রশ্নটা হচ্ছে, হুজুর আপনি বলেন, আমি জিজ্ঞেস করতে চাই আপনি বড় না কুকুর বড়? আল্লাহু আকবার। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো একজন তাবেঈ, তাবেঈদের মর্যাদা আল্লাহর হাবিব হাদিসে বর্ণনা করেছেন, তাদের জন্য, তাদের মধ্যে যারা ভালো হতে চলেছেন আল্লাহর হাবিব বলেছেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। হাসান বসরি যবনার বড় ইমাম ছিলেন। আপনি একটু চিন্তা করেন, আমাদের বর্তমান পৃথিবীতে সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, শ্রেষ্ঠ এক নম্বরের, তার সাথে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, তাকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো যে আপনি বড় না কুকুর বড়? আর বর্তমান জামানার ইসলামিক স্কলারদেরকে সবাইকে এক পাল্লায় রাখলে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন তার সমান কিন্তু হবে না। অনেক বড় মাপের ইমাম ছিলেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তরিকতের ইমাম ছিলেন, শরীয়তের ইমাম ছিলেন, আধ্যাত্মিক মহান পুরুষ ছিলেন। উনি ওই ব্যক্তির প্রশ্নটা শোনার পরে উনি রাগ করলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি রাগ করতেন তাহলে প্রমাণিত হতো, আমিত্বের প্রমাণ হতো, বরত্বের প্রমাণ হতো, আমি বড়, আমাকে কিভাবে এই প্রশ্ন করতে পারলো। তিনি রাগ করলেন না, চুপ করে বসে আছেন। প্রমাণ প্রথমবারেই প্রমাণ করে দিলেন যে তিনি বিনয়ী, তিনি মহান। এখন প্রশ্নের জবাব আসছে, ফাতরাকাসাহু, তিনি কতক্ষণ পর্যন্ত ওনার মাথাকে এভাবে নিচু দিয়ে রাখলেন যে কিভাবে প্রশ্নকারীকে সন্তুষ্ট করা যায়। সে তো একটা প্রশ্ন করেছে, আপনি বড় না কুকুর বড়, কিভাবে সুন্দর জবাব দেওয়া যায়, যেই জবাব পেলে ওই ব্যক্তিও বিনয় শিখবে। তিনি বললেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন। মানুষ লাস্ট পরীক্ষা হচ্ছে ফুল সেরাত পার হয়ে যদি পারে জান্নাতে যাবে, আর যদি ফুল সেরাত পার হতে না পারে তাহলে সেখানেই কাটা পড়ে নিচেই জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ যেন সরকারে কায়নাতের উসিলে আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলুন আমিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, শোনো বাবা, আমি হাসান বসরি যদি ফুল সেরাত পার হয়ে জান্নাতে যেতে পারি তাহলে আমি হাসান বসরি কুকুরের চেয়ে উত্তম, আর আমি হাসান বসরি যদি ফুল সেরাত পার হতে না পারি, কেটে আমি যদি জাহান্নামে পড়ে যাই তাহলে আমার চেয়ে কুকুর উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কত বড় বিনয়ী ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই ছিলেন, বিনয় কিভাবে তারা প্রদর্শন করেছেন। রব্বুল ইজ্জাতুল জালাল টোটাল কোরআন শরীফের মধ্যে কোরআন নাজিল করে আমাদেরকে বিনয় শিক্ষা দিয়েছেন, বারবার বিনয়ের ওয়াজ করেছেন, বড়ত্বকে মিটিয়ে দাও, নিজের হাস্তিকে মিটিয়ে দাও।